আমরা আরএলসি প্যারালাল সার্কিটের যে ইকুয়েশনটা আছে সেটা সম্বন্ধে জানবো। আসলে আরএলসি প্যারালাল সার্কিট মানে যে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিট্যান্সের সমন্বয়ে যে সার্কিটটা গঠিত হয় এবং এটা প্যারালালে আছে জন্য এটার নাম হচ্ছে আরএলসি প্যারালাল সার্কিট। তাহলে এখানে প্যারালালে আমরা কি জানি, সচরাচর জানি যে প্যারালালে ভোল্টেজ সমান থাকে এবং কারেন্টটা ভাগ হয়ে যায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্যারালাল সার্কিট আঁকানো আছে, যেখানে একটা দেওয়া আছে আমাদের রেজিস্ট্যান্স, একটা ইন্ডাকটেন্স এবং একটা ক্যাপাসিট্যান্স দেওয়া আছে, এবং এখানে আমাদের একটা সাপ্লাই ভোল্টেজ ভি দেওয়া আছে এবং সাথে দেওয়া আছে কারেন্ট। তাহলে আমরা জানি কি যে প্যারালালে ভোল্টেজটা ভাগ হয়, ভোল্টেজ সমান থাকে এবং কারেন্টটা ভাগ হয়ে যায়। কারেন্টটা আমার এদিক দিয়েও আসবে, এদিক দিয়েও আসবে, এদিক দিয়েও আসবে। আমরা চাইলে কারেন্টটাকে আমরা আই ওয়ান দিতে পারি, এপাশে এটাকে দিতে পারি আই টু, এটাকে দিতে পারি আই থ্রি, অথবা আমরা যেভাবে এই নামকরণ করতে চাই না কেন করতে পারি। তো এখানে রেজিস্ট্যান্স আছে জন্য আমি এখানে এর নাম দিয়ে দিলাম আইআর, এপাশে দিলাম আইএল এবং এখানে দিলাম আইসি। তাহলে আমরা যদি এককভাবে কোনো কিছুর নির্ণয় করতে যেতাম, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা কি লিখতে পারতাম, ভি সমান কি আইআর অথবা আই ইকুয়াল ভি ভাগ আর। আমরা লিখতে পারতাম কি কারেন্ট সমান আই ইকুয়াল ভি ভাগ আর। কিন্তু যখন আমরা একসাথে এখানে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিট্যান্স এগুলোকে সমন্বয় করে একসাথে নির্ণয় করতে যাব, তখন এটাকে আমরা আর এককভাবে হিসাব করি না, রেজিস্ট্যান্স বা ইন্ডাকটেন্স বা ক্যাপাসিট্যান্স হিসাবে হিসাব করি না, তখন এটা হয়ে যায় ইম্পিডেন্স। তাহলে এখানে আমরা ইম্পিডেন্স লিখব, তাহলে ভোল্টেজ ভাগ ইম্পিডেন্স। তাহলে এখানে যে আর এর জায়গায় কী হয়ে যাবে, জেড হয়ে যাবে, অর্থাৎ রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিট্যান্স সবগুলোকে মিলাই আমরা বলতেছি হচ্ছে ইম্পিডেন্স। ইম্পিডেন্সটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। তাহলে আই ইকুয়াল কী হবে, ভি ভাগ জেড। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা যেহেতু আমাদের শাখা রয়েছে, তো তিনটা শাখার এককভাবে আমাদের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটা শাখা, যে একটা রেজিস্টিভ শাখা, এখানে ইন্ডাকটিভ শাখা এবং ক্যাপাসিটিভ শাখা। তাহলে এই যে শাখাটা আছে আমার, এখানে এর ইম্পিডেন্সটা বের করতে হবে। এর ইম্পিডেন্সটা বের করার জন্য আমাকে কী করতে হবে, এটাকে আমরা রেজিস্ট্যান্সের ইম্পিডেন্স বের করব, তাহলে রেজিস্টিভ শাখার ইম্পিডেন্স। তাহলে এর সূত্র আমরা কী জানি, আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি।